আমার তো বিধি আছে, 3 দিন যদি একজন ব্যক্তি অ্যাবসেন্ট হয় তার শুধু বেতন কাটে না, কোর্স আউট হওয়ার জন্য তাকে শোকজ করা। আজকের দিনটা চলে গেছে, আজকের দিন চলে গেছে, তাতে করুক না তারা, নিয়ম মাফিক চলুক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সহায়তা করতে চাই, আমার কাছে সহায়তা না নিলে তারা ভুল করবে বলে আমি মনে করি। স্যার কালকে থেকে কর্মবিরতি করলে তো পেশেন্টদের সমস্যা হবে, তো এই ক্ষেত্রে স্যার আপনি কি, সেটা আমরা ব্যবস্থা নেব, সেটা তাদের ব্যাপার, কোনো সমস্যা হবে না, কোনো কর্মবিরতি হবে না, ওরা যার যার জায়গায় যাবে, আমার সহায়তা যদি চায়, তা না হলে ওরা যা করবে করবে। ওরা এখানে যেভাবে আসছে নিয়ম মেনে আসলে ভালো হতো। একটা নিয়ম হলো যে তারা আগে দরখাস্ত দিত, আমি তাদেরকে টাইম দিতাম, ওরা এখানে এসে তালা মারতে চায়, ওরা এখানে এসে ভাঙচুর করে। আমার এক শিক্ষককে তারা ঢিল মেরেছে, তার চোখটায় সাবকনজেক্টিভালি হেমোরেজ হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর ছবির গায়ে হাত দেয়, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন ছাত্রর কাছ থেকে। তো আমি ওদেরকে বলেছি এইগুলো ত্যাগ করো, আমি কোনো রকম কিছু মনে রাখবো না, তোমাদেরকে সহায়তাকারী হিসাবে যা যা সাহায্য করার, ভাতা থেকে শুরু করে পুরনো বকেয়া ভাতা থেকে শুরু করে শিক্ষার ব্যাপারে তোমরা যা যা চাও নিয়মিতভাবে যাতে তোমরা ভাতা পাও সে ব্যবস্থা করো। স্যার ভাতাটা কি আসলে 20,000 না মাঝখানে আবার 30,000 হয়েছিল? না হয়নি, 30,000 হয়নি, 20,000ই হয়েছে। এবং এটা কোনো দেশে কিন্তু আপনাদের আজকে বলে দিই, পাকিস্তান এবং ভারতের আমরা খবর নিয়েছি, পোস্ট গ্রাজুয়েট যারা করে তাদের কোনো ভাতা নেই। রেসিডেন্ট মেডিকেল অফিসার নামে একটা শব্দ আছে, সেটা হলো পাস করার পরে যে ওই ইনস্টিটিউটে সারাক্ষণ কাজ করে এইটা অলি তাকে বলে রেসিডেন্ট মেডিকেল অফিসার। আমার রেসিডেন্ট কিন্তু পোস্ট গ্রাজুয়েট করে, আমি তাকে একটা ভাতা দেওয়া বা এই যে বৃত্তি দেওয়া, এই বৃত্তিটা কিন্তু মনে রাখবেন কেন দেই। আমার দেশে একটা মানুষকে পোস্ট গ্রাজুয়েট করে আনার জন্যে উৎসাহ হিসাবে দেওয়া হয়, সেই বৃত্তি দেই, আর বৃত্তিটা আমাদের এখানেই শুধু দেওয়া হয়, অন্যান্য কোনো দেশে দেওয়া হয় না, পাকিস্তানেও নাই, কোনো দেশে নাই। আর মাননীয় প্রধানমন্ত্রী আসার পরেই এই ভাতাটা চালু করেছেন, এর আগে কখনো ভাতা ছিল না। তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি মানুষের প্রতি যত্নশীল এবং সহনশীল, আমি এদের এই কথাগুলো বললে হয়তো যদি মন্ত্রী সচিবের কাছে আমি ব্যর্থ হই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব ওদের হয়ে কথা বলতে।